আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিছু ছোটখাটো টিপস যদি জানা থাকে, তাহলে সংসারের কাজগুলো করা কিন্তু অনেক সহজ হয়ে যায়। এমন কিছু কিছু কাজ আছে যেগুলো গৃহিণীদের না জানলেই নয়, তো সেরকম কিছু কাজের টিপস নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আসসালামু আলাইকুম, নাইমা বলছি বিক্রমপুর থেকে। সিম্পল লাইফ স্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আসি এক নাম্বার টিপসে। আমি কিন্তু এই ভুলটা প্রায়ই করি, ভাত চুলায় বসায় রাখি, মনেই থাকে না যে ভাত চুলায়, এতে ভাতটা বেশি ফুটে যায় আর একটু মেখা হয়ে যায়। এমন ভুল যদি আপনারাও করে থাকেন, সময় মতো ভাতের মার ঝরিয়ে নেওয়ার কথা যদি আপনারা ভুলে যান, তাহলে কিন্তু এইরকমভাবে কয়েক টুকরো বরফের কুচি ভাতের মধ্যে ছড়িয়ে দিয়ে তারপর ভাতটা ঝরা দিতে পারেন। এতে আর ভাতটা মাখানো হবে না, বেশ ঝরঝরেই হবে। এই তো দেখেন, আমার বেশি ফুটে যাওয়া ভাতও কিন্তু বেশ ঝরঝরেই হয়েছে। ভাতের হাঁড়িতে ঢাকনা দিয়ে যখন মার ঝরানো হয়, গরম ভাবে চালটা আরও তখন বেশি সিদ্ধ হয়ে যায়। এখন বরফের কুচি দিয়ে দিলে মারের তাপটা কমে যাবে, ভাতটাও আর ওভার কুকড হবে না। কাঁঠাল যেমন জাতীয় ফল, কাঁঠালের বিচিও কিন্তু অনেকেরই পছন্দ। বিভিন্ন রকমের সবজি ভর্তা, এছাড়াও বিক্রমপুরের একটা ট্রেডিশনাল রান্না আছে, সেটা হচ্ছে চচ্চড়ি। আলু, মিষ্টি আলু, ডাটা আর কাঁঠাল বিচি দিয়ে মজাদার একটা রান্না হয়। তবে এত মজাদার একটা রান্না শুধু এই সময় খেতে পারি, অর্থাৎ যখন কাঁঠাল পাওয়া যায় তখনই কাঁঠালের বিচি পাই। এরপরে দেখা যায় কাঁঠালের বিচি সংরক্ষণ করতে চাইলেও নষ্ট হয়ে যায়। কাঁঠাল বিচি সংরক্ষণের প্রাচীন একটা উপায় আছে, সেটা হচ্ছে বালুর মধ্যে কাঁঠাল বিচি ঢুকিয়ে রাখলে দেখা যায় 2-3 মাস ভালো থাকে, তারপর আবার নষ্ট হয়ে যায়। তবে আমি যেভাবে সংরক্ষণ করছি, এভাবে সংরক্ষণ করলে বছর জুড়ে কাঁঠালের বিচি ভালো থাকবে। প্রথমে আমি কাঁঠাল বিচির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এরপর সেদ্ধ করে নিয়েছি প্রায় 60-70% মতো। 7-8 মিনিট হবে আমি সেদ্ধ করেছি, এরপর ঠান্ডা করেছি, কিন্তু কোনো নর্মাল পানি দিয়ে আর ধুয়ে নিইনি। এরপর একটা বক্সে ঢুকিয়ে নিয়েছি আর এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। তো এভাবেই কিন্তু আমি বছর জুড়ে কাঁঠাল বিচি সংরক্ষণ করে খেতে পারি। চালের এই পোকার ভয়ে আমি বেশি পরিমাণ চাল আনাটাই পছন্দ করি না, কিন্তু বেশি পরিমাণ চাল এবার নিয়ে এসেছে আর চালে পোকাও ধরে গেছে। চালের পোকা তাড়ানোর কয়েকটা উপায় আছে, তার মধ্যে আছে তেজপাতা ও শুকনো কাঁচামরিচ একসাথে মিশিয়ে দিয়ে রাখলে পোকাটা চলে যায়। তবে এবার আমি নিম পাতা দিয়ে রাখছি, ঘরে নিম পাতা আনা ছিল তাই ভাবলাম নিম পাতাটা দিয়েই এবার চালগুলো সংরক্ষণ করি। নিম পাতাগুলো সব চালের ভেতরে সুন্দরভাবে ঢুকিয়ে দিতে হবে, এরপর ঢাকনা লাগিয়ে দিতে হবে। এবার আসি টিপস নাম্বার 4-এ। আমরা অনেকেই কিন্তু কাসুন্দি ভীষণ পছন্দ করি, বিভিন্ন রকমের শাক যেমন পুঁই শাক, বিশেষ করে পাট শাক, এছাড়া ঢেঁড়স ভাজি, পটল ভাজা, এগুলোর সাথে কিন্তু খুব ভালো লাগে কাসুন্দি খেতে। এছাড়া আম মাখার সাথে খেতে তো এর তুলনাই নেই। তবে দেখা যায় নর্মালভাবে রাখতে গেলে 1.5-2 মাসের মধ্যেই এগুলো নষ্ট হয়ে যায়, এগুলোর স্বাদ আর আগের মতো পাওয়া যায় না। তো অনেকে ভিনেগার দিয়ে তারপর এটাকে সংরক্ষণ করেন, তবে এতেও কিন্তু কাসুন্দির আসল টেস্টটা নষ্ট হয়। তো এভাবে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, এতে কাসুন্দি বছর জুড়ে ভালো থাকবে। আলু সাধারণত আমরা বিছিয়ে রাখি আর যদি বেশি পরিমাণে হয়, আর কম পরিমাণে হলে কোনো ঝুড়িতে রেখে দিই। তো দেখা যায় কি, এভাবে রেখে দিলে আলুগুলোর মানে আর্দ্রতা চলে যায় আর একটু মানে খোসাগুলো একটু মলিন হয়ে আসে। তো আমরা এভাবে যদি নিউজ পেপার ঝুড়ির মধ্যে বিছিয়ে দিয়ে তারপর আলুগুলো রাখি, আবার রাখার পর উপরের দিকে আবার নিউজ পেপার দিয়ে আলুগুলো আটকে দিই বা মুড়ে দিই, তাহলে দেখা যাবে আলুগুলো অনেক দিন ভালো থাকবে, খোসাগুলো মলিন হবে না আর সেদ্ধ হতেও খুব একটা টাইম লাগবে না। এবার আসি টিপস নাম্বার 6-এ। ভীষণ গরম পড়েছে, সেটা তো সবাই অনুভব করছি, তবে এই গরমে সব কিছুই কিন্তু দ্রুত নষ্ট হচ্ছে, তার মধ্যে খাবারের জিনিস তো আরও দ্রুত নষ্ট হচ্ছে। যেমন ডিম, বাজার থেকে কিনে আনার পরে দেখা যায় ডিমও কিন্তু মাঝে মাঝে মানে পচা বের হয়। তো আমরা কীভাবে বুঝবো ডিম কিনে আনার পর যে ডিমটা ভালো না পচা? তো আমরা এইভাবে যে কোনো একটা পাত্রে পানি নেব আর সেই পানির মধ্যে ডিমগুলো চুবিয়ে দেব।
তো ডিমগুলো যদি ডুবে যায় অর্থাৎ নিচের দিকে চলে যায় তাহলে বুঝে নেব যে ডিমগুলো ভালো আছে, আর ডিমগুলো যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে যে ডিমগুলো নষ্ট হয়ে গেছে ভেতরে। তো আমার ডিমগুলো সব ডুবে গেছে, তো বোঝা যাচ্ছে এগুলো ভালো আছে। আমাদের অতি শখের ও প্রিয় ফ্রাই প্যানগুলো, আমরা কিন্তু সবাই আমাদের ফ্রাই প্যানগুলোকে অনেক পছন্দ করি, কিন্তু দেখেন এই পছন্দের জিনিসগুলো কিন্তু আমরা আমাদের নিজের হাতেই নষ্ট করি। আমাদের কিছু কিছু ছোট ছোট ভুলের কারণে এই ননস্টিকের কড়াইগুলোর যে ননস্টিকি ভাব সেগুলো কিন্তু একদমই চলে যায়, আর এতে প্রধান দায়ী হচ্ছে আমাদের খুন্তিগুলো। এই স্টিলের খুন্তিগুলো কিন্তু একদমই ব্যবহার করব না এই ননস্টিকের কড়াইয়ের ক্ষেত্রে, আর কাঠের খুন্তিগুলো ব্যবহার করলেও এগুলো আমরা একটু ঘষে মেজে মসৃণ করে নেব যেন কড়াইয়ের গায়ে আঁচড় না কাটে। আর সবচেয়ে ভালো হয় এই ধরনের যে প্লাস্টিকের খুন্তিগুলো পাওয়া যায় স্প্যাচুলার, তো এগুলো দিয়ে যদি আমরা যে কোনো রান্না বান্না করি নেই এই ননস্টিকের কড়াইগুলোতে, তাহলে কিন্তু আমাদের কড়াইগুলো অনেক দিন ভালো থাকে। এছাড়া গরম অবস্থাতে আমরা এই কড়াইগুলো একদমই ওয়াশ করব না, কড়াইগুলো ঠান্ডা হয়ে যাবার পর তারপর আমরা এগুলো ঘষে মেজে পরিষ্কার করব। এই গরমে আমরা অনেকেই নর্মাল ফ্রিজে আদা রসুন বাটা রাখতে চাই না, কয়েকদিন পরেই এগুলোর থেকে অন্যরকম একটা গন্ধ আসে, মনে হয় এগুলো নষ্ট হয়ে গেছে বা টকটক একটা ভাব চলে আসে। আবার ডিপ ফ্রিজে রাখলে আগে আগে বের করে রাখতে হবে, এটা আবার নর্মাল হবে, রান্না করব আবার এটাকে ডিপ ফ্রিজে রাখবো, তো বারবার নর্মাল আর ফ্রোজেন হওয়ার পরেও কিন্তু এগুলো নষ্ট হওয়ার চান্স থাকে। তো আমি কী করলাম সেটা তো দেখতেই পেলেন, আমি আদা রসুন বাটার মধ্যে বেশি বেশি পরিমাণে লবণ এবং সয়াবিন তেল অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা ডিপ ফ্রিজে রাখলে এটা জমাট বাঁধবে না, আর নর্মাল ফ্রিজে রাখলেও এটা নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। রান্না করার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি লবণ ও তেল বেশি পরিমাণে অ্যাড করেছি, তো রান্না করার সময় এগুলো একটু কম কম দিয়ে রান্না করতে হবে। বাচ্চাদের তাগিদেই হোক আর নিজেদের পছন্দেই হোক, আমরা কিন্তু রোস্ট, পোলাও, বিরিয়ানি খেতে ভীষণই পছন্দ করি, আর এগুলো রান্নার ক্ষেত্রে আমাদের পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু অবশ্যই প্রয়োজন হয়। এটা যদি আমরা একবারে বেশি পরিমাণে করে রাখি তাহলে যখন আমরা বিরিয়ানি, পোলাও বা রোস্ট রান্না করব তখন কিন্তু রান্নাটা খুব ইজি হয়ে যাবে, যে বেরেস্তাটা আর করতেও হচ্ছে না, রান্নার সময় এটাকে কাজে লাগিয়ে দিতে পারবো। তবে অ্যালুমিনিয়াম বা দস্তার কড়াইতে বেরেস্তা না তুলে এ ধরনের লোহার কড়াইতে বেরেস্তা তুললে কিন্তু বেরেস্তাটা খুব ভালো হয়, পুড়ে যাওয়ার চান্স থাকে। হালকা কালার চলে আসলেই চুলাটা অফ করে দিতে হবে, কারণ লোহার কড়াইগুলো অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে, সেই গরমের তাপেই কিন্তু বেরেস্তার কালারটা পারফেক্টলি চলে আসে। লেবু আমরা ফ্রিজে অনেক রকম করে সংরক্ষণ করতে পারি, এমনিতেও রেখে দেওয়া যায়, আবার টিস্যু পেপার মুড়ে বক্সে করেও রাখা যায়। তবে যেভাবে রাখি না কেন মনে হয় লেবুর গায়ের যে আবরণটা একটু মলিন হয়ে যায়, তবে আমি এবার যেভাবে লেবু সংরক্ষণ করব এভাবে লেবু সংরক্ষণ করলে লেবুগুলো কিন্তু অনেক দিন ভালো থাকবে আর একদম তরতাজা থাকবে। তো আমি একটা বয়াম নিয়েছি আর বয়ামের ভেতর লেবুগুলো ঢুকিয়ে দিয়ে পানি দিয়ে পুরো বয়ামটা ভর্তি করে দিয়েছি। আমি একটা প্লাস্টিকের বয়াম নিয়েছি, কাঁচের বয়াম নিলে সবচেয়ে বেশি ভালো হতো। আর এখানে আমি এক চামচের মতো ভিনেগার অ্যাড করেছি, এটা অপশনাল, এটা না দিলেও চলতো। আর এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। মেয়ে অনেকক্ষণ যাবো টাকাটাকি করছে, তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।